তাহলে একত্রিশে মে আমরা আলটিমেটলি একটা বিরাট বড় অ্যানাউন্সমেন্ট শুনলাম চীনের কাছ থেকে চীন তিন সন্তান নীতি গ্রহণ করতে চলেছে তো এটা নিঃসন্দেহে একটা বিরাট বড় স্টেপ তার কারণ এর আগে আমরা দেখেছি এক একসমতে ওয়ান চাইল্ড পলিসি দেন টু চাইল্ড পলিসি এবং তারপরে আলটিমেটলি এলো থ্রি চাইল্ড পলিসি তো এটা একটুখানি আমরা ডিটেলসে দেখে নেবো যে কি অ্যাকচুয়ালি ঘটলো মানে কেন তারা বাধ্য হলো এটা করতে তো দেখো যেটা আমাদের চীনের নিউজ এজেন্সি অর্থাৎ এই নিউজ এজেন্সি তারা একত্রিশে মে একটা প্রতিবেদনে বলেছে যে চাইনিজ কমিউনিস্ট পার্টি তাদের পলিট ব্যুরো মিটিং এর পরে যার নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে আমাদের জেনারেল সেক্রেটারি চাইনিজ কমিউনিস্ট পার্টির জি জিনপিং তোমরা দেখতে পাচ্ছ এখানে আহ সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চায়না এবার থেকে ফ্রি চাইল্ড পলিসি নিচ্ছে এবং এর পরে আমরা একটুখানি দেখে নি যে প্রথম কখন এদের পপুলেশন পলিসি শুরু হয়েছিল তো আমরা জানি যে প্রথম হচ্ছে মাউজ জেতু তো ইনিশিয়ালি যখন চায়না উনি ডিক্লেয়ার করলেন যে দ্য গ্রেট লিভ ফরওয়ার্ড অর্থাৎ একটা ইকোনমিক এক্সপেনশন হবে ইকোনমিক গ্রোথের দিকে উনি এগোলেন তখন যেটা ডিসিশন নেওয়া হলো যে মানে ওনার ইচ্ছে ছিল যে এখানে দেখতেই পাচ্ছ যে প্রচুর এবং তারা আলটিমেটলি কোথায় লাগবে তাদের না আমাদের শক্তিশালী করতে হবে যেখানে আমাদের শরীর লাগবে এবং তার সাথে বিভিন্ন কিন্তু অচিরেই তার সেই নীতি থেকে তাকে সরে আসতে হলো এবং একটা সময় গিয়ে তিনি বললেন যে ওয়ান ইজ গুড টু ইজ ওকে থ্রি ইজ টু মেনি ঠিক আছে তাহলে এইটার মধ্যে বোঝা যাচ্ছে যে তিনি প্রেফার করছেন যে এক ভালো দুই হচ্ছে ঠিক আছে আর তিন হচ্ছে খুব বেশি হয়ে যাবে এবং তিনি বললেন কি না লেটার লঙ্গার এবং ফিওয়ার অর্থাৎ তিনি কি বলতে চাইলেন এখানে লেটার মানে হচ্ছে যে দেরিতে বিয়ে করো আর মানে হচ্ছে যে দুটো বাচ্চার মধ্যে বেশি গ্যাপ রাখো টাইম গ্যাপ আর ফিওয়ার মানে হচ্ছে কম সন্তান উৎপাদন করো তা এই যে লেটার লঙ্গার ফিওয়ার এটা একটা খুব ইম্পর্টেন্ট আমাদের বিখ্যাত কোটেশন আমাদের মাউজেডুং কে অ্যাট্রিবিউট করা হয় এটার ক্ষেত্রে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অচিরেই এই নীতি কিন্তু প্রথমে নেওয়া হয়েছিল ভলেন্টারি এবং তারপরে একটা সময় গিয়ে পরে এটাকে মানে পারমানেন্ট করা হলো মানে যেটাকে হচ্ছে কি করা হলো না একটা সময় গিয়ে পরে এটাকে কিন্তু বাধ্যতামূলক করা হলো আর এখানে দেখো চাইনাস পপুলেশন পলিসি ওয়ান চাইল্ড পলিসি এসছে কত না নাইনটিন সেভেন্টি নাইনে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে শুরু করা হয়েছে এবং সেখান থেকে এটা শেষ হয়েছে অর্থাৎ টু চাইল্ড পলিসি এলো কবে দু সালে গিয়ে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে গ্রাফটা সেই সমতে উঠছিল এটা হচ্ছে তোমার পুরুষ এটা হচ্ছে মহিলা তাহলে এই যে গ্রাফটা যেটা উঠছিল সেই গ্রাফটা অ্যাকচুয়ালি যাচ্ছিল হচ্ছে কিভাবে না এইভাবে উঠছিল যদি আমরা প্যালারালি একদম ধরি সেখান থেকে সেটাকে নামানো সম্ভব হয়েছে একমাত্রই ওয়ান চাইল্ড পলিসি আনার জন্য ঠিক আছে এবং যখন দেখা যাচ্ছে যে গ্রাফটা বেশি শুয়ে যাচ্ছে তখন সেটাকে আবার মানে এটাকে এরকম করে আটকানোর থেকে উপর দিকে তোলার জন্য আবার টু চাইল্ড পলিসি আনা হল এবং অবশেষে গিয়ে দু হাজার একুশের মে ঘোষণা করা হল যে তারা থ্রি চাইল্ড পলিসি আনছে তো এই যে মানে পপুলেশন কন্ট্রোলের যে পলিসি যেটা এলো সেখানে প্রবলেম কিছু দেখা গেল তিনটে মেন প্রবলেম হলো যে জেন্ডার ইমব্যালেন্স অর্থাৎ ওইখানেও একটা অদ্ভুত জিনিস যে মেল চাইল্ড প্রেফার করা হচ্ছে ফিমেল চাইল্ডের তুলনায় যার ফলে কি হচ্ছে প্রেফারেনশিয়াল অ্যাবর্শন করা হচ্ছে এবং কন্যা ভ্রूण হত্যা করা হচ্ছে যদিও সেটা কিন্তু ইললিগাল স্টিল সেখানে কিন্তু এটা হচ্ছে नेक्स्ट হচ্ছে এজিং পপুলেশন অর্থাৎ 60 বছরের ঊর্ধে যাদের বয়স 60 বা 65 যারা কাজ করতে পারে না অর্থাৎ অক্ষম সেই দিক থেকে বৃদ্ধ তো তাদের পপুলেশন রেশিওটা অর্থাৎ परसेंटेजটা প্রচুর বেড়ে যাচ্ছে আর শ্রিনকিং ওয়ার ফোর্স অর্থাৎ কর্মক্ষম জনগণ যেটা পনেরো থেকে পঁয়ষট্টি বা ষাট যাই হোক সেই জনসংখ্যার কমে যাচ্ছে এবং যার ফলে এই বছর আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্ট এসছে জাস্ট কদিন আগেই চীনের অফিসিয়াল সেন্সাস রিপোর্ট পাবলিশ হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এগারোই মে এর যে রিপোর্ট আছে সেখানে দেখা যাচ্ছে যে টোটাল চাইনার পপুলেশন হচ্ছে একশো কোটি এবং সেখানে মেল ফিমেলের রেশিও দেখো ফিফটি আর ফর্টি অনেকটাই দেখতে পাচ্ছি এবং আমরা যদি এজ পিরামিড দেখি দেখতে পাবো যে এখানে মোর দেন সিক্সটি এজ এইটিন পার্সেন্ট এইটিন পপুলেশন আর কর্মক্ষম জনগণ যেটা সেটা হচ্ছে সিক্সটি মাত্র তো এটা আস্তে আস্তে বাড়ছে ইভেন এটা লাস্ট থেকে প্রায় গেছে তাহলে অনেকটাই কিন্তু চিন্তার বিষয় এই এই রিপোর্ট আসার তাদের মানে তারা বাধ্য হলো থ্রি চাইল্ড পলিসি আনার জন্য তো এখানে আমরা দেখি যে টোটাল চাইনার যে টিএফআর আছে সেটা কিভাবে কমেছে টিএফআর মানে হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট অর্থাৎ একজন মহিলা প্রজননক্ষম মহিলা সারা জীবনে কতজন বাচ্চার জন্ম দিচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সময় নাইনটিন ফিফটিজ এর আগে সিক্স সেভেন অর্থাৎ চীনে এক একজন মহিলার প্রায় ছটা সাতটা করে বাচ্চা হতো সেখান থেকে যখন আমাদের নাইনটিন এইট যখন প্রথম আমাদের ওয়ান চাইল্ড পলিসি এলো সেই সময় হঠাৎ করে টিএফআর নেমে গেল দুয়ের থেকে ওপরে আড়াই প্রায় এবং এখানে দেখতে পাচ্ছি 2.75 এবং সেটা এগিয়ে গিয়ে 2018 তে এলো কত কমতে কমতে 1.69 তাহলে অনেকটাই কিন্তু ডিপ করেছে এবারে এখানে দেখতে পাচ্ছ একটা আছে রিপ্লেসমেন্ট রেট 2.1 তাহলে এটা কি জিনিস এখানে ইউএন পপুলেশন ডিভিশন যে ডেফিনিশন দিচ্ছে বলছে যে 2.1 টা হচ্ছে একটা আইডিয়াল ফার্টিলিটি রেট যেটা দিয়ে কি হবে না একটা জেনারেশন একটা জেনারেশনকে রিপ্লেস করবে অর্থাৎ ইমব্যালেন্স তৈরি হবে না তাহলে সেটার কিন্তু আবার সেখানে নিয়ে যাওয়ার জন্য এই থ্রি চাইল্ড পলিসি এরা নিয়ে এসছে এর পরে যেটা হচ্ছে যে আমরা একটু দেখে নি যে যারা মানে পেরেন্টস যারা আছে অর্থাৎ বাবা মা যারা আছে তারা কি আদৌ ইন্টারেস্টেড তো এই ঘটনার পরে একটা অনলাইন একটা পোল হয়েছিল এবং সেখানে একত্রিশ হাজার যারা পার্টিসিপেন্ট ছিল তাদের মধ্যে উনত্রিশ হাজারই বলেছে যে এটা অ্যাবসার্ড এটা কখনোই আমরা এই দিকে এগোবো না অর্থাৎ তিনটে সন্তানের দিকে আমরা এগোচ্ছি না তাহলে সেটার জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট রিজন বলছে যে কেন কেন লোকে আর বেশি সন্তান চাইছে না তার কারণ একটা একটা মেন কারণ হচ্ছে সন্তান মানে তাদের রেজিং যে কস্ট একটা একটা সন্তান পালন করার যে খরচ সেটা কিন্তু চীনে অনেকটাই বেশি আমরা একটা ডেটা পেয়েছি এখানে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতে একটা একজন সন্তানের পিছনে যতটা খরচা হচ্ছে আজীবন মানে আঠারো হাজার ডলার প্রায় সেটাই চীনে গিয়ে হচ্ছে বিয়াল্লিশ হাজার অর্থাৎ প্রায় ডবলেরও অনেকটাই বেশি প্রায় আড়াই গুণ মতন বেশি এবং হংকং দেখতে সব সবথেকে উপরে যদিও এটা চীনের কন্ট্রোলেই আছে এটা অনেকটাই অনেকটা বেশি পৃথিবীর সবথেকে বেশি তো সেই জন্য যেটা মেন অবজেকশন এই নীতির পিছনে সেটা হচ্ছে যে এত টাকা কোথায় কারণ এর থেকে আমরা বুঝতে পারছি আর আরেকটা মাঝ মাঝখানে সামনে এসেছে আরেকটা ডেটা সেটা হচ্ছে যে এই টু চাইল্ড পলিসি আনার পর ভাবা হয়েছিল যে সবাই দুটো করে সন্তান উৎপাদন করবে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু ফ্যামিলি দুটো সন্তান উৎপাদন করেছে আর কিছু ফ্যামিলি যারা ম্যারেড তারা কিন্তু কোনো সন্তান উৎপাদনের দিকেই যায়নি ঠিক আছে তারা পুরোপুরি অ্যাভয়েড করেছে তো সেই জন্য বলা হচ্ছে এর থেকে আমরা বুঝতে পারছি চীনের সমাজে একটা চরম রকমের ইমব্যালেন্স আছে ইনকুইলিটি আছে যারা যেখানে সেখানে যারা যাদের সামর্থ্য আছে তারা কিন্তু তিন কেন চার পাঁচ সাতজন বাচ্চাকেও তারা মানুষ করতে পারবে বা পালন করতে পারবে কিন্তু যাদের সামর্থ্য নেই তাদের পক্ষে একটা বাচ্চাকে মানুষ করাও কিন্তু খুবই কষ্টকর তো এই ডেটা থেকে মোটামুটি যেটা ওরাও বুঝতে পেরেছে পলিট বিউরো বুঝতে পেরেছে এবং তারা সেই জন্য যে নীতি ঘোষণা করে করা হয়েছে একত্রিশ তারিখে সেখানে কিন্তু জোর দেওয়া হয়েছে যে সন্তান লালন পালনের যে খরচা সেটা স্পেশালি এডুকেশনের পারপাসে যে খরচ সেটা কমানোর ব্যাপারে তারা নীতি নিয়ে আসবে এবারে এখান থেকে আমাদের ইন্ডিয়া কি শিখতে পারে তো জেনারেলি আমাদের সেন্সাস এখন বন্ধ আছে দু একুশের যে সেন্সাস সেটা এখনো কাজ শুরু হয়নি আমাদের যেটা লেটেস্ট আমরা পেয়েছি ফিগার সেটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট সার্ভে যেটা আমাদের এনএসএসও করে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে চার নম্বর যেটা দু পনেরো ষোলো সালে মানে হয়েছিল সার্ভেটা আমরা লেটেস্ট ডেটা পাচ্ছি এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে গোটা ইন্ডিয়ার যে স্টেটগুলো আছে তাদের টিএফআর অবস্থা এবং সবথেকে কম ধরা হয়েছে ওয়ান যেটা সিকিমে আছে এবং সব বেশি হচ্ছে বেগুনি অর্থাৎ যেটা একদম বিহারে আছে গাঢ় নীল সেটা সবথেকে বেশি তো এটা হচ্ছে প্রায় থ্রি পয়েন্ট থ্রি তাহলে ওয়েস্ট বেঙ্গল মাঝামাঝি জায়গায় আছে এটাও কিন্তু আমাদের ওই রিপ্লেসমেন্ট যেটা তার থেকে কিন্তু কম তাহলে গোটা ইন্ডিয়া কিন্তু আস্তে আস্তে ওই কিন্তু থেকে কমের দিকে যাচ্ছে ম্যাক্সিমাম দেখতে ইয়েলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে হবে যে আমাদের পলিসি মেকাররা এক্ষেত্রে কি পলিসি নেয় যদিও ইন্ডিয়াতে কোনোদিনই কিন্তু এই জিনিসটাকে ম্যান্ডেটারি করা হয়নি বরাবরই মানুষদের মানুষের মানে ইচ্ছের ওপরেই ছেড়ে দেওয়া হয়েছে কখনোই কিন্তু ফোর্সফুলি কিছু করা হয়নি তো এই হলো আমাদের মোটামুটি চাইনার পপুলেশন পলিসি আমরা বুঝলাম এবারে দেখা যাক যে ইন্ডিয়ার এক্ষেত্রে নেক্সট যে সেখানে কি ডেটা আমরা পাই